নমস্কার প্রত্যেককে, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। গত দিনের অনুষ্ঠান দেখেছেন, অনেকে অনেক কমেন্ট করেছে, আজকে প্রচুর মানুষ ফোন করেছে, বাট আমি ফোন পিক আপ করতে পারিনি, শরীর ঠিক নেই একদম। তো সেই জন্য বহু মানুষ হয়তো ভাবতে পারেন যে ফোন পিক আপ করছি না, বাট অ্যাকচুয়ালি শরীর ইজ নট অ্যাট অল স্টেবল। তো যাই হোক, আজকে একটা সারাদিন মানুষ প্রশ্ন করেছে ইউটিউব মানে চ্যানেলে প্রশ্ন এসেছে, আমার ভাই আমাকে বলল, প্রচুর মানুষ ফোন করে করে জিজ্ঞাসা করছে যে সামহাউ 5 তারিখ রাত্রি 9টার সময় একটা ক্যান্ডেল লাইটিং করার কথা বলেছে 9 মিনিট ধরে সম্ভবত। আমি অ্যাকচুয়ালি প্রোক্লামেশনটা শুনিনি, পেপারও পড়তে পারিনি আজকে শরীর খারাপের জন্য। আমি যতটুকু ওর মুখে ব্রিফ শুনলাম, শুনে আমি একটু টাইমিংটা দেখছিলাম, বহু মানুষ এর উপর একটা ভিডিও করতে বলেছে, দ্যাট ইজ ওয়াই আমি আমার মতন করে একটা ভিডিও করছি। আমরা যা কিছুই করছি সব কিছুই ডিজিজটাকে কনফ্রন্ট করার জন্য। আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে 2 তারিখ যখন রাত্রি 7টা 42 মিনিট বেজে যাবে, তখন চন্দ্র কর্কট রাশিতে ঢুকে পুষা নক্ষত্র টাচ করে নেবে। পুষা নক্ষত্র যেই না টাচ করবে, তখন ডিজিজকে কনফ্রন্ট করার মেকানিজম কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে। অ্যাকচুয়ালি তৈরি হওয়া শুরু হবে 28 তারিখের পর থেকে, যখন শুক্র অ্যাকচুয়ালি নিজের ঘরে ও ট্রানজিট করবে, তারপর থেকেই শুরু হবে। হয়তো প্রকাশ্যে আসতে, আমি তখন বলেছিলাম, আমার মনে আছে যে 10 দিন বা 15 দিনও লাগতে পারে সেটাকে অ্যাক্টিভেট মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু প্রসেস স্টার্ট হয়ে যাবে। এবং রবি যেই না ট্রানজিট করার জায়গায় চলে আসবে, তখন এখন আজকে রবি, আজকে 5 তারিখ ধরে আমি যে ছকটা করেছি, 5 তারিখ রবিকে 22 ডিগ্রি দেখাচ্ছে, তাহলে অবভিয়াসলি আজকে 3 তারিখ, সুতরাং 20 ডিগ্রি হবে। তো 2/3 পোর্শন অফ দ্যাট পাইসেস রবি বেরিয়ে গেছে, তো সেই হিসাবে বুধের নক্ষত্রে চলে এসেছে। বুধের নক্ষত্রে আসাটা খুব গুরুত্বপূর্ণ, বুধকে বেশি অ্যাক্টিভ করতে হবে। বুধ যত অ্যাক্টিভ হবে, তত এই প্রসেসটা কে কনফ্রন্ট করা তত সোজা হবে। বুধ এবং মঙ্গলই দুজনকে অ্যাক্টিভেট হবে, মেডিসিনটা শুক্র দেবে, বৃহস্পতি আপামন নলেজ দেবে। একটা জিনিস মনে রাখবেন, স্যাটার্ন কিন্তু কোনোভাবে হেল্প করবে না এই এই জায়গায় দাঁড়িয়ে। বহু মানুষ আমার বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়ে বলছি, শনি এখন যেখানে বসে রয়েছে, শনি সবাইকে চেষ্টা করবে। আমি গত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যখন ক্রমাগত প্রোগ্রাম করেছি, আমাকে তখন বহু মানুষ বিভিন্ন রকম কথা বলেছে, বিপরীত মত পোষণ করেছেন, যে আপনি বলছেন শনি তার নিজের ঘরে যাবে, খুব ভালো ফল দেবে। আগে না, স্যাটার্ন ইজ এ ডিফারেন্ট প্ল্যানেট। স্যাটার্ন নিজের ঘরে যাচ্ছে মানে সেই যে ফল দেবে, সেই ফল নেওয়ার জন্য অধিকাংশ মানুষই প্রস্তুত থাকে না। সেই ফলটা হচ্ছে স্পিরিচুয়াল ফল, সেই ফলটা হচ্ছে নিজের মধ্যে নিজেকে খোঁজার ফল, আমি কে, আমি কেন এসেছি পৃথিবীতে, অর্থাৎ তার সম্পূর্ণ স্পিরিচুয়াল নলেজকে গেইন করার ফল। স্যাটার্ন কোনো কোনো মেটেরিয়াল প্ল্যানেট নয়, সেই জন্য ভগবান সৌরজগতের সব থেকে দূরের প্ল্যানেট হিসাবে স্যাটার্নকে স্থাপন করেছে। তাহলে স্যাটার্নকে তো কাছাকাছি স্থাপন করতে পারত, দূরে স্থাপন করার মধ্যে দিয়ে কি বুঝিয়েছে আমাদের হরোস্কোপটা দেখুন, রবি থেকে 180 ডিগ্রি দূরের ঘর হচ্ছে শনির ঘর। কুম্ভই তো অ্যাকচুয়াল স্যাটার্নের ঘর, মূল ত্রিকোণের ঘর, রবিরও মূল ত্রিকোণের ঘর, রবির নিজের ঘর। তো সেখান থেকে দেখুন, সব থেকে দূরের ঘর, ওখানে তো ডিস্টেন্স মানে ফিতে মেপে মাপা হয় না, ওখানে ডিগ্রি দিয়ে মাপা হয়, 180 ডিগ্রি দূরে অবস্থিত। তো লজিকটা বোঝার চেষ্টা করুন, শনির প্রকৃতি আর 5টা প্ল্যানেটের প্রকৃতির মতো নয়, বৃহস্পতির প্রকৃতিও প্রথম দিকে কিন্তু মেটেরিয়াল, কিন্তু বৃহস্পতি যত ম্যাচিওর ফেজে যাবে, তত বৃহস্পতি মানে টার্নস টু বি স্পিরিচুয়াল মোড, কিন্তু সেটা লাস্ট 3-4 বছর মোটামুটি থাকে, 3 বছর এক্সক্লুসিভলি দেয়, যখন মানে ও শনির মধ্যে নিজেকে বিলীন করে দেবে। নদী যেরকম সাগরের মধ্যে গিয়ে বিলীন হয়ে যায়, সেরকম একটা তো লাইন থাকে, যে লাইনে গিয়ে দুজনে
মিলিত হচ্ছে, সেই ফেজটা মোটামুটি 2.5-3 বছর আগে থেকেই কিন্তু বৃহস্পতি তার মোড চেঞ্জ করা শুরু করে। কারণ আলটিমেটলি স্যাটার্নকে গুরুত্ব দিতে হবে, স্যাটার্নিস্টা এবং মানে আটমোস্ট পাওয়ারফুল প্ল্যানেট। এবং বোঝার চেষ্টা করুন শনি মানুষের জীবনে কখন আসে। আমাদের বর্ণাশ্রম পদ্ধতিকে নিয়ে আসুন, বর্ণাশ্রম পদ্ধতির যে থার্ড ফেজটা সেটা 50 বছর বয়স থেকে শুরু হয় গার্হস্থ্য জীবন, 25 বছরে মোটামুটি 26 থেকে 50 পর্যন্ত, 50-এর পরে মানুষকে বলছে আইসোলেট হয়ে যেতে, অর্থাৎ যত মেটেরিয়াল জিনিস আছে সেগুলো থেকে নিজেকে গুটিয়ে নিতে। কারণ গার্হস্থ্য জীবন পরিচালনা করতে করতে মানুষের প্রথম দিকের যে ধরুন একটা শুক্রের ফিলিংস থাকে, অর্থাৎ মেটেরিয়াল ফিলিংস, প্রথম দিকে ভালোবাসা প্রেম এগুলো থাকে, সন্তানরা থাকে, একটা অ্যাটাচমেন্ট থাকে। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন সে বুঝতে পারে দিস অ্যাটাচমেন্ট আর ভেরি ফিশি থিংস, এগুলো অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট নয়। এবং সে তার আমি আমি যদি একটা 30-35 বছরের মানুষকে গিয়ে আমার এই তত্ত্ব বোঝাতে শুরু করি, সেই লোকটি আমাকে হয়তো কিছু অফেন্সিভ কথাবার্তা বলে দিতে পারে যে আপনি এসব ভুলভাল কথা বোঝাচ্ছেন। মানুষকে ছেড়ে দিতে হয় প্রাকৃতিক নিয়মের ওপরে, যারা জ্ঞানী হয় সেই সংখ্যাটা খুব কম হয়, তারা জন্মসূত্রেই জিনিসগুলো বোঝে। আমার অনেক ভক্তমণ্ডলীর মধ্যে অনেক বৈষ্ণব আছেন যারা 8-9 বছর বয়সে এত জ্ঞান রাখেন যাদের দেখলে আপনারা অবাক হবেন। শুধু সবকিছু গড়গড় করে বলতে পারছে তা নয়, জ্ঞান মানে কি, সে দূরদৃষ্টি সম্পন্ন, দূরেরটা দেখতে পায়। একটা নর্মাল লোক আর একটা জ্ঞানী লোকের মধ্যে পার্থক্য এটাই। নর্মাল লোক দৈনন্দিন জীবন বাঁচে, গুণী লোক, জ্ঞানী লোক দূরের জিনিসটা দেখতে পায় এবং সেই অনুসারে সে সমাজকে সচেতন করে যে তোমার এটা করা উচিত নয় বা তোমার এটা করা উচিত। সে তো চাপিয়ে দেন না কখনো যে এটাই করতে হবে বা লোককে ভয় দেখান না। অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট আ সাবজেক্ট অফ অ্যাপ্রিহেনশন, ভয়ের কোনো বিষয় না এটা। এসব আমি বারবার বলেছি, অ্যাস্ট্রোলজির সাথে কোনো তন্ত্র মন্ত্রের কোনো যোগ নেই, কোথাও লেখা নেই। কেউ যদি আমাকে দেখাতে পারে এক লাইন যে এখানে লেখা রয়েছে তান্ত্রিক বিধান, পরবর্তীকালে কেউ ম্যানিপুলেট করলে নেই, আমার কাছে একদম আদি বই আছে, কিন্তু আমি যে কোনো ফোরামে তর্ক করতে পারি। তর্ক মানে অভদ্র তর্ক নয়, যুক্তিসম্মত তর্ক। আমি পড়ে বলছি, আমি যে যে কাজটা পড়ছি সেটা জেনে বলছি, তার পেছনে আমার গুরুর অক্লান্ত পরিশ্রম আছে, শুধু আমার নয়, আমি এখানে নিমিত্ত মাত্র, আমি তার যাই ভয়েসটা শুধু রাখবো সেখানে। মনে রাখবেন এটি ইট ইজ এ মানে এটা এটা খুব প্রবাবিলিটির দিক থেকে খুব ভালো একটা সাবজেক্ট এবং মানুষকে খুব ভালো দিকে দিশা দিতে পারে। এর সাথে কোনো ওইসব ম্যাজিক্যাল ফোরাম আমরা সেই পড়তাম, উইচক্রাফ্ট, শশারি, এ সমস্ত তো সেই একটা ইলিটারেট সোসাইটিতে চলে। এটার সাথে অ্যাস্ট্রোলজিকে গুলিয়ে অ্যাস্ট্রোলজিকে ওখানে নামিয়ে দিয়েছে। বহু মানুষ যারা অ্যাস্ট্রোলজির বিরুদ্ধে তারা ওই জিনিসগুলোকে একসাথে করে সব তাবিজ কবজ মাদুরি ঠাদুরি এসব যা তা করে সব এক করে দিয়েছে। ইট ইজ নাথিং, ইট ইজ এ ভেরি পিওর সাবজেক্ট। ভারতবর্ষে আমি এমন মানুষ চিনি যারা অতীব শিক্ষিত, এবং অনেকেই চেনে, আমি একা চিনি তা নয়, তাদের বিপুল পরিচিতি আছে এবং তারা কিন্তু টোটালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পিওর অ্যাস্ট্রোলজি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি। এটার সাথে এইসব উল্টোপাল্টা জিনিসের কোনো সম্পর্ক নেই, এগুলোর মধ্যে কখনো ভাববেন না, গোলাবেন না কখন। যে লজিকটা বোঝার চেষ্টা করুন, স্যাটার্ন দূরের প্ল্যানেট, দূরের প্ল্যানেট কেন রেখেছে, কারণ ওই ফেজটা মানুষের জীবনে অনেকটা পরে আসবে। ভগবান কেন ওখানে প্লেস করেছে, পরের যে ইউরেনাস নেপচুন প্লুটো আছে সেগুলোর প্রভাব আমাদের, সেগুলো এত দূরে আছে সেগুলোর প্রভাবও আছে আমাদের উপরে কিন্তু খুব কম আছে। শনিকে আমরা আটমোস্ট দূরের প্ল্যানেট হিসেবে কল্পনা করে আমাদের নবগ্রহ চর্চা আমরা এখানে করে থাকি। দূরে রাখার কারণ হচ্ছে তোমার জীবন ওই ফেজটা পরে আসবে। আমি কেন বলি শনির দশা দিয়ে জীবন শুরু করতে নেই, এই যে ভারতবর্ষ নিয়ে বলবো, ভারতবর্ষের জন্ম পুষ্যা নক্ষত্রে, শনি দিয়ে জীবন শুরু করলে সেটা কিছু সাময়িক শুরুর দিকে কিছু ডিস্টারবেন্স তার আসবে। শনি ইনিশিয়াল জীবন শুরুর জায়গা নয়। দেশও তো একটা মানুষের মতনই, দেশ কি একটা ভূখণ্ড শুধু নয়, এতগুলো মানুষ, ভূখণ্ডটার অ্যাকচুয়ালি
কি ভ্যালু আছে যদি মানুষগুলো না থাকে? আলটিমেটলি সারা পৃথিবী যদি মানুষবিহীন হয়ে যায় তাহলে ভূখণ্ডটার কি ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি। কোনটা কার জায়গা, কি দেশ, কি ডাইভার্সিফিকেশন থাকবে? কিছু থাকবে না। মানুষগুলো আছে, তাদের কিছু মত আছে, পথ আছে, কিছু ইডিওলজি আছে, ফিলোসফি আছে। সেই জন্য না দেশ, এক প্রত্যেকটা দেশ তৈরি হয়েছে তার নিজস্ব নিজস্ব জুরিসডিকশন অনুসারে। যুক্তিটা বোঝার চেষ্টা করুন সব কিছুর পেছনে। তো স্যাটার্নের দশা শুরু করার জন্য ইজ নট আইডিয়াল, নট ইভেন বৃহস্পতি, গন্ডগোল করে। তো স্পেসিফিক জিনিস আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি সেইটা বলবো। যেহেতু শরীর ঠিক নেই, তো দ্যাট ইজ ওয়াই চেষ্টা করছি পয়েন্টে চলে যাওয়া। দেখুন, আমি ইন্ডিয়ার হরোস্কোপটা দেখছিলাম, যেটা আমাদের একদম শুরুর দিকে, যেটা যেখানে মকর লগ্ন ধরে হরোস্কোপ করা রয়েছে, সেই হরোস্কোপ তো অনেক পুরনো। এবং সেই হরোস্কোপ যে সময়ে ভারতবর্ষকে চিন্তা করে করা হয়েছে, সেই ভারতবর্ষের পলিটিক্যাল যে ম্যাপ, সেটা বর্তমান ভারতবর্ষের সাথে একেবারেই মিলবে না। শাস্ত্রে বলা হয়েছে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর হার্ট, হৃদয় বলা হয়েছে। শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য তার বিভিন্ন রচনার এই কথা বলেছে, অনেকবার বলেছে। তিনি যখন চারধাম পরিক্রম করেছেন তখন তিনি বলেছেন। যদিও সেই মতে আমি, মানে সেই ফিলোসফির আমি লোক নই, কিন্তু তবু আমি বলছি জ্ঞানীকে তো মর্যাদা দিতে হবে, তার মহান জ্ঞানী তিনি। সুতরাং জিনিসটা বোঝার চেষ্টা করুন, ভারতবর্ষের একটা নিজস্ব ইম্পর্টেন্স আছে। পৃথিবীর কোনো দেশ ভারতবর্ষকে নেগলেক্ট করে দীর্ঘদিন থাকতে পারবে না। এ কাল অনুসারে এর ইম্পর্টেন্স আছে। তো ভারতবর্ষ যখন এই পলিটিক্যাল 47 সালে যখন ব্রিটিশরা এখান থেকে চলে যায় চিরতরে, এবং তখন যে ভারতবর্ষ তৈরি হয় মাঝরাতে, সেই ভারতবর্ষের ছকটা আমি দেখছিলাম, সেটা বৃষ লগ্নের ছক হচ্ছে, আমি অনেকবার বলেছি। এবং লগ্নের ওপরেই রাহু বসে আছে, মানে শুক্রের ঘরেই রাহু বসে রয়েছে, তার পরের ঘরে মঙ্গল বসে রয়েছে। ডিগ্রিগুলো খুব মন দিয়ে শুনবেন, লিখেও রাখতে পারেন বা ইন্টারনেট থেকে দেখেও নিতে পারেন, এটা খুব কমন একটা হরোস্কোপ। আমি পরের ঘরে মঙ্গল আছে 7°29'। ডিগ্রিটা মাথায় রাখবেন, আদ্রা নক্ষত্রে মঙ্গল আছে 7°29'। তার পরের ঘরে শনি আছে 20°, বুধের নক্ষত্রে চলে গেছে। এখানে নক্ষত্রটা ইম্পর্টেন্ট রাখবেন, স্যাটার্ন যে নক্ষত্রে বিলং করে দ্যাট নক্ষত্র রবির পরে যদি পরবর্তী কোনো নক্ষত্র ইম্পর্টেন্স পায়, সেটা শনিকে পাওয়ার জন্য পায়। এই জন্য আমি বলেছি শুরুতে যে বুধকে খুব ইম্পর্টেন্স দেবেন, কারণ অ্যাকচুয়ালি রাহু কিন্তু বুধের ঘরে বসে রয়েছে। তো বুধ কোনোভাবে যদি ডিস্টার্ব হয়, আপনি যে বাড়িটাতে রয়েছেন কোনো রকমে, সেই বাড়িটা যদি, বাড়িটার মধ্যে কোনো দুর্বৃত্ত এসে বাসা বাঁধে, বা বাড়িতে যদি কোনো অযাচিত কোনো উল্টোপাল্টা লোক এসে ঢোকে, তাহলে আপনার তো স্বাভাবিক জীবনযাপন নষ্ট হবে। আপনার ঘরে যখন কোনো একটা শত্রু ভাবাপন্ন লোক, কোনো একটা দুষ্ট লোক, কোনো একটা অসৎ লোক যদি, আপনার একটা নর্মাল মানুষের প্রেক্ষাপটে বলছি, যদি এসে ঢোকে, তাহলে আপনার বাড়ির যে নর্মাল যে স্বাভাবিক যে বৈচিত্র্য, পরিমণ্ডল যেটা, এটা প্যারামিটার্সগুলো, সেগুলো নষ্ট হবে, ডিস্ট্রয় করবে। কারণ ওর কাজই তো ডিস্ট্রয় করে, বারবার বলেছি যার যা কারকতা সে সেটা করবেই, তাকে সেখান থেকে কোনোদিন পাল্টাতে পারবে না। তাহলে তো সে তার সেটা গুণটাই থাকছে না, তার ধর্মচ্যুত হয়ে যাচ্ছে। সে ধর্মের সংজ্ঞা দিয়ে বলেছিলাম, যার থেকে যাকে পৃথক করা যায় না। এখন গ্রীষ্মকাল, এখন যদি টেম্পারেচার 10° হয়ে যায়, তাহলে সারা পৃথিবীতে ত্রাহি ত্রাহি হয়ে যাবে কলকাতার টেম্পারেচার যদি এখন 10° হয়, কারণ এটা কালের বিরুদ্ধে যাবে। রোগ ব্যামো তো ছেড়ে দিন, লোকে এমনিতেই মানে মাথা খারাপ হওয়ার একটা জোগাড় হবে, যেটা কি করে হচ্ছে, হওয়াটা সম্ভব নয়। আমি একটা ইমাজিনেটিভ কথা বলছি, কালকে তার গুরুত্ব দিতে হবে এবং কারকতাকে গুরুত্ব দিতে হবে। এটা গরমকাল, গরমকালে কারকতা গরম করা, তার ধর্ম গরম করা। ডিসেম্বর মাসে শীতকাল, তার কারকতা ঠান্ডা রাখা। সে যদি গরম হয়ে যায় তাহলে বিভিন্ন রকম অ্যাবনর্মালিটি তৈরি হবে। তারপর বুধের ঘরে রাহু বসে রয়েছে, এবং ভারতবর্ষের যখন সৃষ্টি হয়েছে, মানে সৃষ্টি তো 5 বিলিয়ন বছর আগে হয়েছে, কিন্তু পলিটিক্যাল যখন সৃষ্টি হয়েছে, আমরা বর্তমান যে দেশে বসবাস করছি, যে আমরা যে
পরিমণ্ডলে রয়েছি সেই দেশটা সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে একটা আইনের দ্বারা, যেটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ করে আসা আইন। সেই আইন আমাদের দেশে 47 সালের 15ই অগস্ট আমাদের দেশে স্বাধীনতা লাভ করেছে। অসংখ্য মহান মানুষের অবদানের বিনিময়ে আমাদের দেশ ইংরেজদের কবল থেকে স্বাধীন হয়েছে, ইতিহাস সবাই জানে। তো সেই স্বাধীনতার সময় আমাদের থার্ড হাউসে শনি বসে রয়েছে বুধের নক্ষত্রে 20 ডিগ্রিতে, বুধ একসাথে বসে রয়েছে 14 ডিগ্রিতে। বুধ বকরি থেকে মার্গি হয়েছে, বুধ আগের ঘরে বকরি ছিল। আমি এক মাস আগের ডেট দিয়ে দেখেছি বুধ আগের ঘরে মার্গি ছিল, মানে মিথুন রাশিতে মার্গি ছিল। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বুধ যেখানে মার্গি ছিল সেই পজিশনটাকে বুধ পাওয়ারফুল করে রাখে। বুধের এক্সর্শন হয়ে গেছে, এক্সর্শন হয়ে গিয়ে আবার পাওয়ারও গেইন করা শুরু করেছে। কারণ রবির থেকে বুধের ডিফারেন্স রয়েছে, রবি 28 ডিগ্রিতে রয়েছে আমাদের ভারত স্বাধীন হওয়ার সময়। বুঝতেই পারছেন 15 তারিখ, দুদিন পরে রবি ট্রানজিট হবে, সিংহরাশিতে ঢুকবে। তো রবিও সেখানে রয়েছে, শনি রবি একসাথে বসে রয়েছে, চন্দ্রও সেখানে বসে রয়েছে 4 ডিগ্রি 27 মিনিটে, এবং সেটা পুষ্যা নক্ষত্রে। একটু আগে বলছিলাম যে পুষ্যা নক্ষত্রে জন্ম, জন্মকালীন ভারতবর্ষ শনির নক্ষত্রে জন্মেছে বলে ভারত স্বাধীন হওয়ার পরে অগণিত প্রবলেমের সম্মুখীন ভারতবর্ষকে হতে হয়েছে, অগণিত। সেটা সব রকমভাবে সমস্যা, আপনারা সবাই জানেন, ইতিহাস ভূগোল সবাই পড়েছেন, অগণিত সমস্যা। সেই সমস্যা থেকে ভারত আস্তে আস্তে উঠে একটা স্বনির্ভর এবং আত্মনির্ভর দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে, এবং সেখানে প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে, সব মানুষের তার সাধ্যমতো অবদান রয়েছে। এবং সিক্সথ হাউসে মানে শুক্রের ঘরে বৃহস্পতি রয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি এই ছকটা দেখার সময়, আমি যখন 9টার সময় হরোস্কোপটা দেখলাম দিল্লিতে, মানে NCT, যেটা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি, সেখানে যখন আমি হরোস্কোপটা ফেললাম 5/4/2020 রাত্রি 9টার সময়, সেখানে দেখলাম অবাক করা যে সেটা তুলা লগ্ন বেরোচ্ছে 23 ডিগ্রির থেকে একটু বেশি। এবং বৃহস্পতি আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন 26 ডিগ্রিতে রয়েছে। 8th হাউসের লর্ড 6th হাউসে রয়েছে, 8th এবং 11th এর লর্ড 6th হাউসে রয়েছে। তো বৃহস্পতি কিসের প্ল্যানেট? না, মেটেরিয়াল নলেজের প্ল্যানেট। কোনো কিছুকে গেট ওভার করার জন্য বৃহস্পতির নলেজই বেশি লাগে। স্যাটানের নলেজ তো অনেক শেষে অ্যাপ্লিকেবল হয়, এবং সেই নলেজটা অনেক বেশি থিওসফিক্যাল নলেজ। আমি শনিকে আলোচনার মধ্যেই আনছি না, কারণ স্যাটান ইজ নট দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট এরিয়া। স্যাটান বৃহস্পতির সাথে রয়েছে, মঙ্গল তার সাথে রয়েছে, তো বৃহস্পতিকে ও কিছুটা পাওয়ার দেবেই। নর্মালি গুরুসৌরী হয়ে রয়েছে, কিছুটা পাওয়ার দেবে। কিন্তু বারবার বলেছি যে শনির সাথে লড়াই করে কেউ পারবে না, কারণ স্যাটান সব থেকে পাওয়ারফুল। রবির পরে যদি কারুর সব থেকে বেশি, রবির ক্ষমতাটা শনি প্রয়োগ করে, রবি নিজে কোনো পাওয়ার প্রয়োগ করে না কখনো। রবি রাজা, রবি শুধু উপভোগ করে, রবি উপভোক্তা বেসিক্যালি। রবির যত সমস্ত পাওয়ার, তার সমস্ত পাওয়ার এনফোর্স হয় স্যাটানের দ্বারা। আলটিমেটলি স্যাটান ইজ দ্য কমান্ডার ইন চিফ, এটা মাথায় রাখবেন। শনির সাথে কেউ, মানে তার সাথে লড়াই করে কেউ জিততে পারবে না কোনো অবস্থায় না, অন্তত সৌরমণ্ডলের মধ্যে তো কারোর ক্ষমতা নেই। রবি ব্যতী রেখে রবি কোনোদিন শনির সাথে লড়াই করবে না, আর রবি কারোর সাথে লড়াই করবে না, রবি তো রাজা। আর স্যাটান সেটা জানে, স্যাটান তার বশ্যতা স্বীকার করেই কাজ করে। সুতরাং শনিকে নিয়ে রবির অ্যাসাজ কোনো প্রবলেম নেই, কিন্তু স্যাটান রবি একসাথে থাকলে কিছু প্রবলেম হয়। কোনোদিন যদি টপিক নিয়ে আলোচনা করি নিশ্চয়ই বলবো, তখন তখন সেটা অন্য প্রসঙ্গ, এই প্রসঙ্গের মধ্যে ওটাকে আমি ঢোকাচ্ছি না। আমি বৃহস্পতিকে বলছি, বৃহস্পতি 6th হাউসে রয়েছে, এবং 9টার সময় লগ্নটা পড়ে যাচ্ছে যেখানে আমাদের জন্মকালীন ভারতবর্ষের বৃহস্পতি রয়েছে। লগ্নের উপরে বৃহস্পতি থাকার তার একটা দৃষ্টি আছে 9th হাউসে। তো 9th হাউসে দৃষ্টি আছে মানে বৃহস্পতির সপ্তম নবম দৃষ্টি আছে। তো জন্মকালীন ভারতবর্ষের দৃষ্টি আছে মঙ্গলের উপরে, কিন্তু এখন ট্রানজিটে সেখানে রাহু রয়েছে। অ্যাকচুয়ালি মঙ্গলের উপর দিয়ে রাহুটা পাস করছে, দুজনে একই নক্ষত্রে রয়েছে। ভারতবর্ষের জন্মের সময় মঙ্গল আছে আদ্রা নক্ষত্রে 7 ডিগ্রি 29 মিনিটে, এবং বর্তমান রাহু রয়েছে আদ্রা নক্ষত্রে, নিজের নক্ষত্রে রয়েছে। তো রাহু বেসিক্যালি মঙ্গলের ওপর দিয়ে পাস করে বেরিয়ে যাচ্ছে। তো মঙ্গলকে যদি আমি পাওয়ারফুল করি, তাহলে রাহুকে অনেকটা ড্যামেজ করতে পারবে, কারণ মঙ্গল তো গরম, রাহু বেশি গরম সহ্য করতে পারে না। রাহু
গরম জায়গায় কমফোর্টেবল থাকে না, তার এমনিতেই সে ডেমন, তার অন্যরকম কিছু অ্যাবনর্মালিটি তৈরি হয় এবং সে কিছুটা উইকেনও হয় কিছু কিছু জায়গায়। বর্তমান ফেজে তো অবশ্যই উইকেন হয়, কারণ তার এইথ হাউসে তিন তিনটে বড় প্ল্যানেট বসে আছে এবং তার মধ্যে দুটো প্ল্যানেটই বকরি হতে চলেছে আগামী মাসখানেকের মধ্যে। তো বৃহস্পতি এবং শনি দুজনেই খুব বলশালী অবস্থায় রয়েছে এবং দুজনেই রবির নক্ষত্রে রয়েছে। মাইন্ড ইট, এটা মানে খুব মানে খুব মাথায় রাখবেন, এখানে অনেকগুলো জিনিস বলার জায়গা আছে। তো মঙ্গলকে পাওয়ারফুল করতে গেলে লাইট, লাইটনিংয়ের কথা বলেছে। দেখুন আমি যতটুকু পড়তে পারলাম, আমি যেহেতু অ্যাকচুয়ালি প্রোক্লামেশনটা পুরোপুরি পড়িনি বা আমি পড়ার মতো অবস্থায় ছিলাম না, আমি যে অনুষ্ঠানটা করছি তার আগেও আমি ওষুধ খেয়ে অনুষ্ঠান করছি, আমার শরীর একেবারে ভালো নেই। তো তার জন্য কিছু লুফলস যদি হয় আপনারা দয়া করে ক্ষমা করবেন, কিন্তু আমার কিছু কনস্ট্রেন্টস আছে, তার ফলে আমি সেটাকে মানে পেরিয়ে গিয়ে কাজ করতে পারি না। যতটুকু প্রোক্লামেশনে আমি মানে যতটুকু আমি ওপরে ওপরে পড়তে পেরেছি, যে যাকে যে যেরমভাবে আর কি, কেউ যদি ক্যান্ডেল চালাতে পারে, কেউ টর্চ বা কেউ মোবাইলের লাইটনিং, তার মানে লাইটের মধ্যে ডিফারেন্স আছে। আমি আমার সাবজেক্টে ঢুকবো, আমার মানে গহনা পড়ানোর ব্যাপারটার সাথে আমার কোনো উদ্দেশ্য নেই, আমি আমার সাবজেক্টে যাব। যখন ডিফারেন্ট লাইটের কথা বলছে তার মানে মঙ্গল বুঝবেন। রবি যদি হয় তাহলে একমাত্র এক ধরনের লাইটনিংয়ের কথা বলবে, হয় সেটা টর্চ হতে পারে, সেটা অন্য কোনো কৃত্রিম আলো হতে পারে বা প্রদীপ বা মোমবাতি হতে পারে, তাহলে সেটা রবিকে বোঝায়। একটা দিন আলোচনায় বলেছি যে রবির তাপমাত্রা নিয়ন্ত্রিত, রবিতে এক প্রত্যেক দিন গত গত 10 বিলিয়ন বছর ধরে, 5 বিলিয়ন বছর ধরে একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন পুড়ে হিলিয়াম তৈরি হয়। তো রবির তাপমাত্রা নির্দিষ্ট, রবিতে যদি কোনো দিন মনে হয় যে আমি একটু বেশি হাইড্রোজেন পুড়িয়ে দিই, তাহলে আমরাও পুড়ে ছাই হয়ে যাবো সঙ্গে সঙ্গে। রবি হচ্ছে ডিসিপ্লিন, সব থেকে কম ঘুমানো লোক রবি, অতন্ত্র প্রহরীর মতো। রবির লোকেরা দেখবেন কখনো খুব গভীর ঘুমায় না, দেখে মনে হতে পারে অনেকক্ষণ ঘুমিয়ে আছে, কারণ তারা রাজা তো শুয়ে থাকার একটা অভ্যাস থাকে, তারা কিন্তু ঘুমায় না, তারা প্রহরী থাকে, তাদের মাথা কান চোখ সবসময় খোলা থাকে, বিকজ দে আর কিং, তাদের সব মাথা কান চোখ খোলা রাখতে হয়, না হলে সে চালাতে পারবে না পদ্ধতি, এক জায়গায় বসে বসেই চালাতে পারে, তার ক্ষমতাটাই এত আছে, বুদ্ধি এত বেশি ফার্টাইল হয় সে। রবি ইজ দ্য সোর্স অফ এভরিথিং, এই এই সৌরজগতের মধ্যে ভগবান বিউৎসমানকে সব থেকে বেশি পাওয়ার দিয়েছে, সে কথা বলেও দিয়েছে গীতার 4 নম্বর অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোকে বিভূতসমানকে যে পাওয়ার দিয়েছে ভগবান নিজের মুখ দিয়ে বলেছে। দরকার হলে পড়ে নিন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, পড়ে দেখুন কি লিখেছে। যাই হোক, রবিতে যখনই কোনো, রবির সাথে যখনই কেউ অ্যাটাচ থাকে সে অলরেডি পাওয়ার থাকে, তো বৃহস্পতি শনি ইজ অলরেডি পাওয়ার্ড অবস্থায় রয়েছে, রবির সাথে অ্যাসোসিয়েটেড আছে তারা, রবির নক্ষত্রে রয়েছে। তো বৃহস্পতিকে স্যাটার্ন অলরেডি পাওয়ার দেবে, যতই ওখানে লোকে বলুক নীচ আছে অমুক আছে, মঙ্গল আছে তো ওখানে নীচ ভঙ্গ হচ্ছে একটা, মঙ্গলের জন্য সে অনেকটা টেম্পারেচার পাচ্ছে, যদিও মঙ্গলটা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু তাহলেও আমাকে তো মঙ্গলকে পাওয়ারফুল করতে হবে, বৃহস্পতি থেকে নলেজ নিতে হবে, মঙ্গলকে পাওয়ারফুল করে ডেমনকে পরাস্ত করতে হবে। তো ডেমনকে পরাস্ত করতে গেলে মঙ্গলকে পাওয়ার দেওয়ার জন্য লাইটনিং এবং তাপ, মানে এমন কোনো তাপ যেটা অনিয়ন্ত্রিত, মঙ্গলের যে তাপমাত্রাটা সেটা অনিয়ন্ত্রিত, রবির তাপ নিয়ন্ত্রিত। ওই জন্য মঙ্গলের লোকেদের চোখ দেখবেন, হাঁটা দেখবেন, দেখলেই বোঝা যায় তার মধ্যে মঙ্গলের প্রকৃতি আছে। মঙ্গলের মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা হিংস্রতা আছে, একটা রবির লোকের চোখের দিকে তাকিয়ে আপনি কথা বলতে পারবেন না কখনো, কারণ ওই তাপ নেওয়ার মতন ক্ষমতা নর্মাল লোকের থাকে না, কিন্তু মঙ্গলের লোকেদের মধ্যে হিংস্রতা আছে, মঙ্গলকে দেখে লোকে ভয় পাবে, রবিকে দেখে লোকে তার সম্মানে চোখ নামিয়ে নেবে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, দুটোর ক্ষমতা আকাশ আর পাতাল ডিফারেন্স। কিন্তু মঙ্গলের পাওয়ারটা যেহেতু অডলি ডিস্ট্রিবিউটেড, কখনো মঙ্গল শান্ত, কখনো মঙ্গল উদ্ধত্ত, এবং টেম্পারেচারের ডিফারেন্স আছে, সেজন্য বিভিন্ন রকমের বাতি প্রজ্বলনের কথা বলা হয়েছে, মঙ্গলকে পাওয়ার দেওয়া হয়েছে জন্মছকে। মঙ্গলের ঘরেই এখন রাহু বসে রয়েছে, তো একই ডিগ্রিতে বসে রয়েছে কাছাকাছি, এবং একটা অদ্ভুত ব্যাপার আছে, জন্মকালীন সময়
মঙ্গল যে ডিগ্রিতে রয়েছে শুক্র সেই ডিগ্রিতে কাছাকাছি রয়েছে। শুক্র এখন 7 ডিগ্রি 35 মিনিটে রয়েছে এবং সেটা লগ্নের ওপরে রয়েছে। শুক্র ইজ দ্য হিলার। শুক্রের মধ্যে কি আছে? সঞ্জীবনী বিদ্যা জানে, বলিকে বাঁচিয়েছিল, ইন্দ্রদেব মেরে দিয়েছিল বলিকে, শুক্রাচার্য তাকে বাঁচিয়েছিল, তো সঞ্জীবনী বিদ্যা জানে। শুক্র ইজ দ্য হিলার। আমি কেন অনেকবার লোককে বলেছি, অনেকের সাথে পরিচয় সামনে বলেছি যে শুক্রের লোকেরা খুব ভালো মেডিসিনের ডক্টর হতে পারে, এবং শুক্র যার অ্যাক্টিভ আছে সে খুব ভালো মেডিসিনের ডক্টর হতে পারবে। তার কেমিক্যাল বোধ, শুক্র মানে কেমিক্যাল, শুক্র মানে মেডিসিন, শুক্র মানে ড্রাগস, ড্রাগস মানে কেমিক্যাল, কালার, ফার্টিলাইজার, রেস্টুরেন্ট, আমরা যে লিকার খাই, শুক্র, শুক্রের মধ্যে সেই সমস্ত সেন্সিবিলিটি রয়েছে। শুক্র লগ্নে রয়েছে, 1 ডিগ্রিতে রয়েছে, এবং রবি নক্ষত্রে রয়েছে, কৃত্তিকা নক্ষত্রে রয়েছে। কৃত্তিকা নক্ষত্র মনে রাখবেন রবি সব থেকে বলি নক্ষত্র। কোনো মেয়ে, কোনো জাতিকা যদি কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয় তাহলে তাকে কিন্তু তার হরোস্কোপ দেখিয়ে নেওয়া দরকার সব সময়, কারণ তার মধ্যে তা সেই রবি যদি অতিরিক্ত তেজি জায়গায় থাকে তাহলে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করাটা খুব মুশকিল হয়ে যেতে পারে, খুব জেদি, একগুয়ে এবং অত্যন্ত রিলাকটেন্ট টাইপের মানুষ হয়ে যেতে পারে। বৃহস্পতি যদি মূল ত্রিকোণে বসে যায় তাহলে কিন্তু বেশ পাওয়ারফুল হয়ে যাবে, সে ছক দেখে দেখানো উচিত, সব ছকই দেখানো উচিত, এটা একটা প্রসঙ্গ উঠলো বলে বললাম। কৃত্তিকা নক্ষত্রে কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল। মহাদেবের যে দুটো পুত্র আছে সেটি কোনোটি মহাদেবের উরসের জন্ম নয়, মহাদেবের অভিশাপ আছে, জন্ম নয়। কার্তিকের যখন জন্ম হয়েছিল সে কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছিল। কৃত্তিকা না, কার্তিক হচ্ছে যোদ্ধা, ওয়ারিয়ার, তো সেই নক্ষত্রে এখন শুক্র রয়েছে, তো শুক্র ব্যাটল করতে পারবে। রবির নক্ষত্রে আছে মানে ব্যাটল করতে পারবে। তো ডিগ্রিগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার খুব মনে হয়েছে দেখার পরে। এবং চন্দ্র রয়েছে, এবং আমাদের বর্তমান যে শুক্রের ঘর আমরা যে লগ্নটা পাচ্ছি 9টার সময় NCTতে, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরিতে, 23 ডিগ্রিতে পাচ্ছি, তার 10th হাউস হচ্ছে চন্দ্রের ঘর। সেই চন্দ্রের ঘরে কার কার দৃষ্টি আছে? তিনজনের দৃষ্টি আছে, রবির দৃষ্টি আছে। কেন বলছি 10th হাউস? 10th হাউস ইজ ডাইরেক্টলি রিলেটেড টু কর্মা, আমাদের কর্মের সাথে সম্পর্কিত। সেই 10th হাউসে অ্যাকচুয়াল 10th হাউসে মানে কালপুরুষের অ্যাকচুয়াল যে 10th হাউস, মকরের ঘর, সেই মকরের ঘরে 3টে প্ল্যানেট অলরেডি বসে রয়েছে। প্রত্যেক গ্রহের 7 নম্বর দৃষ্টি থাকবে, সোজা তো সে তাকাবেই, আর কোনো দিকে তাকাক বা না তাকাক, তো সোজা যখন সে তাকাচ্ছে তো সে চন্দ্রের ঘরে দৃষ্টি দিচ্ছে। চন্দ্রের ঘর ইজ রিলেটেড টু ইমোশন। চন্দ্র যখন দেখবেন ভারতবর্ষের মধ্যে একটা অদ্ভুত রকমের ইমোশনাল বন্ডিং আছে, আমাদের যখন কোনো খেলা হয়, আমরা যখন কোনো খেলার ফাইনালে করি, দেখবেন সারা দেশ একসাথে কাঁদছে, খেলায় হেরে গেছি বা কোনো একটা গুরুত্বপূর্ণ, বা জিতলাম, সারা দেশ একসাথে, মানে সমস্ত প্রান্ত নির্বিশেষে সবাই একসাথে উদযাপন করছে, এই যে ইমোশন। কারণ আমাদের 3rd হাউসে রয়েছে শনি বসে, আমাদের ভারতবর্ষ যখন তৈরি হয়েছে স্যাটার্ন বসে রয়েছে, চন্দ্রকে সাথে নিয়ে বসে রয়েছে, ইট ইজ ভেরি অ্যাক্টিভেটেড পোর্শন। চন্দ্র যখন অ্যাক্টিভেট থাকবে, তো প্রত্যেককে কেন বলেছে, যেহেতু প্রত্যেকেই প্রত্যেকের সাথে একটা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জায়গায় রয়েছে, তা একটা বার্তা দিয়ে সবার সাথে একটা ইমোশনাল কোঅর্ডিনেশন, অ্যাটাচমেন্ট করতে বলেছে আমার মনে হয়েছে, দেখে যতটুকু ছকের সাথে এই সংক্ষিপ্ত সময় বলতে পারছি, অ্যাটাচমেন্টটা করতে বলেছে, যাতে একটা নির্দিষ্ট সময় নয় সংখ্যার যদি নক্ষত্রের দিকে যান তাহলে বুধের নক্ষত্র, বুধকে অ্যাক্টিভেট করার চেষ্টা করে, যেহেতু বুধের ঘরে রয়েছে, আর নর্মালি 9 সংখ্যা মঙ্গলের সংখ্যা, তো মঙ্গলকে অ্যাক্টিভেট করা 9 মিনিট ধরে করতে বলেছে, মানে মঙ্গলকে, রাত্রি 9টা মানে মঙ্গলকে, বুধ মঙ্গল দুজন একসাথে অ্যাক্টিভেটেড, বুধের ঘরে মঙ্গল রয়েছে। বহু ছক দেখার সময় আমি বলি মঙ্গলের ঘরে বুধ বা বুধের ঘরে মঙ্গল দুটোই কোনো দিনই ভালো নয়, আগুন হাওয়ার সামনে বা হাওয়া আগুনের সামনে দুটো কখনো ভালো নয়, বিপদ ছড়াবে সেখান থেকে। মঙ্গলের মতন তামসিক প্রবৃত্তির প্ল্যানেট কোনোদিন বুধের ঘরে থাকা ভালো নয়, বা ভাইস ভার্সা, তাতে কিছু প্রবলেম সৃষ্টি করে, জাতক জাতিকার মধ্যে প্রবলেম থাকে। তো একটা দেশও তো বলছি বারবার, একটা দেশ তো কিছু নয়, নাথিং বাট অ্যান অ্যাসোসিয়েশন অফ পিপুল, তো সবার একটা এফেক্ট হচ্ছে এখানে, তো সেই জন্যই সবাইকে একসাথে একটা নির্দিষ্ট সময় কাজটা করতে বলেছে। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে ভালো খারাপ কী হতে পারে, আমি ভালো খারাপ সম্পর্কে জানি না,
এসব অবান্তর প্রশ্ন করবেন না। প্রশ্ন করার সময় প্রশ্ন করার এখতিয়ার সম্পর্কে বুঝবেন, প্রশ্ন করছেন তার কতটা প্রশ্ন করা দরকার আছে। নিজের যদি যে প্রশ্ন করছেন যারা তারা যথেষ্ট বয়স হয়েছে, সুতরাং এই বয়সে এসে যদি নিজের এখতিয়ার না বোঝেন তাহলে সেটা খুব দুঃখজনক। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বুধ এখন খুব স্লো রয়েছে। দেখুন, বুধ ইজ দ্য কোঅর্ডিনেটর, বহুবার আলোচনায় আমি বলেছি বুধ ইজ দ্য কোঅর্ডিনেটর। বুধ খুব ছোট প্ল্যানেট, ইজ এ ভেরি অ্যাক্টিভ প্ল্যানেট, কারণ রবির কাছে আছে। কোনো বড় সমাজের বৃত্ত, কোনো ক্ষমতাবান লোকের কাছে যদি কোনো সাধারণ মানুষও থাকে, তার কাছের লোক থাকে, তাহলেও তার ক্ষমতা থাকে, কারণ সে ক্ষমতাশালী লোকের সবচেয়ে কাছের লোক। তো বুধ আয়তনে ছোট হতে পারে, কিন্তু বুধ সূর্যের সবচেয়ে কাছের, তো বুধ ইজ ভেরি পাওয়ারফুল। বুধ কিছুদিন আগে পর্যন্ত বকরি ছিল, বকরি থেকে মার্গি হয়ে এখন গতি নেয়নি, এখনও 27 ডিগ্রির থেকে বেশি কিছু আছে। মানে আমি 20 তারিখের ডেটটা ধরে, সরি 5 তারিখের ডেটটা ধরে বলছি, রাত্রি 9টা, 5 তারিখেও যাবে 27 ডিগ্রি 30 মিনিট এবং বৃহস্পতির নক্ষত্রে ঢুকে যাবে। তো সেইখানে আবার বৃহস্পতি রিলেটেড আছে, এবং বুধ যত পাওয়ারফুল হবে, বুধ যত, আমি বলবো বুধের কাল পরশু যদি একটু শরীর ভালো থাকে বুধের মীন রাশিতে গোচরটা নিয়ে বলবো, বিকজ ইটস ইম্পর্টেন্ট, কারণ রবির থেকে বুধ এখন অনেকটা পেছনে আছে। ভানুর পেছনে যদি বুধ থাকে তাহলে বুধের কিছু উইকনেস থাকে, বুধকে সবসময় ভানু মানে রবির আগে থাকতে হয়, খনার বচন আছে, কেউ পড়বেন কখন, আমি উদ্ধৃত করে আপনাদের বলবো সেটা। প্রশ্ন শুধু বুধকে, ন সংখ্যা যেহেতু বুধের নক্ষত্র, 9, 18, 27 তিনটেই বুধের নক্ষত্র, রবি যেহেতু বুধের নক্ষত্রে রয়েছে তো ন সংখ্যাকে রিপ্রেজেন্ট বুধও করছে নাক্ষত্রিক দিক থেকে, তো সেটাও কিছু বুধকে পাওয়ার দেওয়া। বুধ যত পাওয়ারফুল, পাওয়ারফুল মানে বুধ যত অ্যাক্টিভ হবে, বুধ এখন পাওয়ারফুল আছে, বুধ স্লো আছে মানে পাওয়ারফুল আছে, তার ফলে কি হচ্ছে, এটা তো একটা মানে একটা সংক্রমণ ব্যাধি মানুষের থেকে মানুষে ছড়াচ্ছে, সুতরাং অবশ্যই বুধের সাথে কানেক্টেড রয়েছে। এবং এটা অ্যাকচুয়ালি মানে বুধ ইজ সোনলি কানেক্টেড, কারণ রাহুর নক্ষত্রে ছিল বুধ এতদিন, মঙ্গল রাহু দুটো নক্ষত্র ক্রস করেছে, এবার বৃহস্পতির নক্ষত্রে এসছে, তো ইট ইজ এ ভেরি গুড সাইন। আমি বুধের যখন গোচর নিয়ে বলবো তখন এই জায়গাটা ক্লিয়ার করে বলবো আপনাদের। আমি কেন বলেছি যে 7-8 তারিখের পর থেকে দেখবেন জিনিসটা খুব র্যাপিডলি এর কিছু অ্যান্টিডোট তৈরি হয়ে যাবে। আমাকে বহু মানুষ বলছে রোগ কি কমে যাবে, রোগ কমবে তো নিশ্চয়ই কমবে, একটা তো কালের নিয়ম এসে কমবে, কিন্তু রোগের সাথে যুদ্ধ করার ওষুধ, রোগ তো কোনোদিন শেষ হয়ে যায় না কোনো কিছু, এই মহাবিশ্বে কোনোদিন কোনো কিছু শেষ হয় না, ইট ইস এ কন্টিনিউয়াস প্রসেস, তার সাথে লড়াই করার প্রতিবিধান ভগবান তৈরি করে দেয়। তা আমার মনে হয় এই জিনিসগুলো বলার দরকার ছিল, বহু মানুষ প্রশ্ন করেছে, অসংখ্য মানুষ, আমি আমার ক্ষমতা অনুসারে বললাম, এবার আপনারা আপনাদের বুদ্ধি অনুসারে একটু ট্যালি করে নিন, বা প্রশ্ন থাকলে করতে পারি। ভালো থাকবেন প্রত্যেকে।